নমস্কার বন্ধুরা, টুম্পাস স্টিম কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দারুণ একটা শাগের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটি হলো হিংচে শাক বা হেলেঞ্চা শাক। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এই শাগের অনেক রকমের রেসিপি হয়ে থাকে, তবে আজ আপনাদের সামনে হিংচের চপ বা পকোড়ার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকমের চপের রেসিপি খেয়ে দেখেছেন, কোনোদিন এই হিংচের চপ খেয়ে দেখেছেন কি? যদি খেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে এই হিংচের চপ বা পকোড়া খেতে। ঘুগনি মুড়ির সাথে বা ডাল ভাতের সাথে এই হিংচের চপ থাকলে খাওয়াটা বেশ জমে ওঠে। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কীভাবে মুচমুচে ও সুস্বাদু এই হিংচের পকোড়া বানিয়ে নেওয়া যায় খুব সহজে। তার জন্য প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ বেসন, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে অ্যাড করে দিলাম কালো জিরে। কালো জিরে দিলে এই পকোড়ার রেসিপির মধ্যে কালো জিরের একটা যে ফ্লেভার থাকে তা এই পকোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিয়েছি 1 চামচের মতন চাট মশলা, আর দিয়ে দিলাম 1 চিমটের মতন বেকিং সোডা বা খাবার সোডা। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি, কারণ ব্যাটারটা যত ফেটানো হবে তত এই চপটা ফুলবে আর খেতে খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এরপরে 2 চামচের মতন তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এই হিংচের চপ বা পকোড়াটা বেশ মুচমুচে হয় আর খেতে সুস্বাদু হয়। দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও রাখিনি, খুব ঘনও রাখিনি, ঠিক এই রকম একটু থিকনেসটা হবে ব্যাটারের। বেশ ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এদিকে তেলও গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার ধুয়ে রাখা হিংচে শাকের ডগাগুলো নিয়ে নিয়েছি, এখান থেকে 4-5টার মতন করে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি বেশ লম্বা লম্বা ডগা, নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এবারে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যদি মনে হয় শাকটি একটু দেখা যাচ্ছে, তাহলে আবার একটু চামচের সাহায্যে ব্যাটারটি ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে।
বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক কমেন্ট আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে একটি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আবারও একটি পকোড়া ভেজে নেব। এখানেও 3-4টি হিংচের ডগা নিয়েছি, নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর অল্প অল্প করে শাক দেখা যদি যায়, তাহলে আপনাদের যদি মনে হয় একটু ব্যাটার দেবেন, তাহলে অল্প অল্প চামচের সাহায্যে ওপর থেকে ব্যাটার দিয়ে দিতে পারেন। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠও সেম প্রসেসে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হিংচের চপগুলো ভেজে নিয়েছি। এরপরে একটি পাত্রে সমস্ত পকোড়াগুলো তুলে নিয়েছি। এবারে ঘুগনি বড়ির সাথে পরিবেশন করে খেয়ে নিলাম এই হিংচের চপ। খেতে অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। মুচমুচে এই মুখরোচক সুস্বাদু এই হিংচের চপ বা পকোড়ার রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।